আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা IELTS লিসনিং এর ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমরা আজকে মূলত আলোচনা করব যে আমাদের লিসনিং টেস্টে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে, ওভারঅল লিসনিং টেস্টের স্ট্রাকচারটা কি রকম হয়ে থাকে, কি রকম সময় আমাদের হাতে থাকে, সেগুলো সব নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। আপনারা একদম প্রথমে আপনাদের স্ক্রিনে পুরো ফরম্যাটটার একটা ছবি দেখতে পাচ্ছেন বা একটা সামারি দেখতে পাচ্ছেন। একদম প্রথমে আমাদের সবার জেনে নিতে হবে যে আমাদের টোটাল 40টা প্রশ্ন থাকবে, মানে 40 questions, যেখানে টোটাল 40 marks থাকবে, এবং এই টোটাল সবগুলো কোয়েশ্চেন আমাদেরকে 30 মিনিটের মধ্যে অর্থাৎ 30 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। আপনাদেরকে এই টেস্টের শেষে, এই 30 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে 10 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে আপনাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য আনসার শিটে। সো আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন লিসনিং টেস্টটা প্রথম অ্যাটেম্প্ট করছি, আমরা তো অ্যান্সারগুলো সব হচ্ছে কোয়েশ্চেন বুকলেটেই লিখছি। এর পরবর্তীতে এই 30 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে আমাদের 10 মিনিট এক্সট্রা সময় হাতে থাকবে, যখন আমরা সেই বুকলেট থেকে আনসারগুলো আনসার শিটে শিফট করতে পারবো। তারপরে কয়টা টোটাল অডিও ক্লিপস থাকছে? টোটাল 4টা অডিও ক্লিপস থাকছে, অর্থাৎ টোটাল 4টা সেকশনও থাকছে, যেই সেকশনগুলোর মধ্যে 4টা ডিফারেন্ট অডিও প্লে করা হবে প্রতিটা সেকশনে, এবং সেই অডিওগুলো শুনে আপনাদেরকে আনসারগুলো খুঁজে বের করে লিখতে হবে। এই যে ট্রান্সফার টাইমটা আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। এই লাস্ট যে 10 মিনিট আপনাদেরকে দেওয়া হবে, সেটাতে কিন্তু আপনাদের পুরো যে অ্যান্সারগুলো আপনারা খুঁজে বের করে নিয়েছেন, সেটা আপনাদের অ্যান্সার বুকলেটে ট্রান্সফার করার টাইম। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে IELTS লিসনিং টেস্টটা কি পেন দিয়ে দিতে হয় নাকি পেন্সিল দিয়ে দিতে হয়? IELTS লিসনিং টেস্টটা পেন্সিল দিয়ে দিতে হয়, আর শুধুমাত্র রেগুলার পেন্সিল না, HB পেন্সিল হতে হবে। সো আপনারা এটা নিয়ে একদম প্রস্তুত থাকবেন। IELTS লিসনিং টেস্টে কিন্তু আপনারা পেন দিয়ে দাগাতে পারবেন না, আপনাদের HB পেন্সিল ইউজ করে আনসার দাগাতে হবে। এখন আমরা আমাদের স্ক্রিনে কিছু কমন কোয়েশ্চেন টাইপস দেখছি, যে ধরনের কোয়েশ্চেনগুলো IELTS লিসনিং টেস্টে এসে থাকে। একদম প্রথমে ফর্ম কমপ্লিশন, প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে তো আমরা আলাদা আলোচনা করবই, কিন্তু আমি একটু একটু আপনাদেরকে বলে দেই যে এই টাইপ অফ কোয়েশ্চেনগুলোতে আপনারা কী এক্সপেক্ট করতে পারবেন। ফর্ম কমপ্লিশনে আপনাদেরকে যেটা শুনে মনে হচ্ছে সেটাই, একটা ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্মের বিভিন্ন অংশ ফাঁকা থাকবে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো থাকবে। মনে করেন একটা জায়গায় ফোন নাম্বার লেখা থাকবে, পাশে একটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে অডিও শুনে ফোন নাম্বারটা তুলতে হবে এবং সেই ব্ল্যাঙ্কে ফোন নাম্বারটা লিখতে হবে। অনেক সময় ব্ল্যাঙ্কে মানুষজনের নাম থাকে, ফোন নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, লোকেশন থাকে, বা ধরেন কোনো কিছুর একটা নাম্বার থাকে। সো এই ধরনের যে জিনিসগুলো আপনারা অডিওতে পিক করবেন বা শুনবেন, সেগুলো আপনাদেরকে ফর্মটা দেখে সেই ব্ল্যাঙ্কগুলোতে ফিল করতে হবে। এরপরে MCQ টাইপ কোয়েশ্চেন আমরা সবাই জানি খুবই সহজ, অডিও শুনবেন, অডিও শুনে আপনাদের সামনে MCQ থাকবে, যেখানে একটা প্রশ্ন থাকবে, মাল্টিপল কিছু অপশন থাকবে, 3টা 4টা, সেই অপশনগুলোর থেকে আপনাদের অডিও শুনে কারেক্ট অ্যান্সারটা বেছে নিতে হবে। এরপরে থাকছে হলো ম্যাপ লেবেলিং। ম্যাপ এবং ডায়াগ্রাম লেবেলিং, এই দুটোতেই যেটা হয় হচ্ছে আপনাদেরকে একটা ছবি দেওয়া থাকে বা একটা ম্যাপ দেওয়া থাকে, এবং ম্যাপের অথবা ছবির বিভিন্ন জায়গায় কিছু লেবেল করা থাকে, কিছু কিছু লেবেল পূরণ করা থাকে এবং কিছু কিছু লেবেল ফাঁকা থাকে। আপনাদেরকে অডিও শুনে ফাঁকা যেই জায়গাগুলো রয়েছে ম্যাপে অথবা ডায়াগ্রামে, সেই জায়গাগুলো পূরণ করতে হবে। যেমন হয়তো আপনাকে একটা প্লেগ্রাউন্ডের ম্যাপ দিয়ে দিবে, প্লেগ্রাউন্ডের বিভিন্ন যেই লোকেশন আছে বা বিভিন্ন যেই জায়গা রয়েছে সবগুলো মার্ক করা থাকবে, এক একটা জায়গায় হয়তো বা ওদের ওই জায়গাগুলোর নাম বা ওই জায়গাগুলো কী সেটা দেওয়া থাকবে, এবং কিছু কিছু জায়গায় সেটা দেওয়া থাকবে না, আপনি যেটা দেওয়া থাকবে না সেগুলো আপনি অডিও শুনে ফিল করবেন। তারপরে রয়েছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে আপনাকে বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের শেষে বা মাঝে কিছু জায়গা হয়তো বা ফাঁকা থাকবে, অডিও শুনে সেই ফাঁকা জায়গাগুলো আপনার পূরণ করতে হবে। গ্যাপ ফিল, সেন্টেন্স কমপ্লিশনের বড় ভাইয়ের মতো, গ্যাপ ফিল হচ্ছে একটা সামারি দেওয়া থাকবে আপনাকে, সেই সামারিতে বিভিন্ন অংশ ফাঁকা থাকবে, আবারও আপনি অডিও শুনে সেই ফাঁকাগুলো পূরণ করে ফেলবেন। আমাদের স্ক্রিনে এখন পেপার বেসড IELTS এক্সামের একটি স্যাম্পল আনসার শিট আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকগুলো জায়গা পূরণ করতে হবে। এই জায়গাটাতে যেমন আমাদেরকে আমাদের পুরো নাম ক্যাপিটাল লেটারে লিখতে বলেছে, সো আমরা এখানে একদম ব্লক লেটারে আমাদের পুরো নামটা লিখে ফেলব। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে এখানে ব্লকে লিখতে বলা হয়, কারণ যাতে আমাদের হাতের লেখাটা স্পষ্ট করে বোঝা যায়। আপনাদেরকে এখানে ক্লিয়ারলি কিন্তু বলাও হয়েছে প্লিজ রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল, এটা অবশ্যই মিস করবেন না। তারপরে
এই যে অংশটুকু আছে আমাদের ঠিক ডান পাশে এই অংশটুকুতে আমাদের আমাদের ক্যান্ডিডেট নাম্বারটা লিখতে হবে সো মনে করেন আপনার ক্যান্ডিডেট নাম্বার 012345 এরকম কিছু একটা যদি হয়ে থাকে আপনি যেটা করবেন এখানে 0 লিখবেন এখানে 1 লিখবেন 2 3 4 5 এবং এই জায়গাটাতে যে গ্রিড গুলো রয়েছে এগুলোকে আপনার পূরণ করতে হবে যেমন 0 1 2 3 4 এবং 5 ঠিক এভাবে আপনার ক্যান্ডিডেট নাম্বারটা পূরণ করে ফেলবেন স্ক্রিনে তারপরে রয়েছে আপনার টেস্ট ডেট যেটা দিতে হবে সেটা আপনাদের লিখতে হবে এখানে সো আপনার যদি মনে করেন টেস্ট ডে হয়ে থাকে হচ্ছে 10 মানে মনে করেন কোন একটা মাসের 10 তারিখ সো আমরা এখানে মার্ক করে দিব হচ্ছে 10 মান্থ মনে করেন যদি ডিসেম্বর হয়ে থাকে আমরা মার্ক করে দিব 12 ইয়ার যদি মনে করেন 2018 সাল হয়ে থাকে আমরা এখানে মার্ক করে দিব 2018 এভাবে করে আপনি আপনার পুরো জায়গাটা পূরণ করে নেবেন আরেকটা জিনিস মনে রাখবেন আপনাদের এখানে কিন্তু সেন্টার নাম্বার লেখার একটি জায়গা রয়েছে সেন্টার নাম্বার মনে করেন 01234 সো আপনি এই জায়গাটাতে সেন্টার নাম্বারটাও সুন্দর করে লিখে ফেলবেন তারপরে রয়েছে আপনাদের পুরো অ্যানসার লেখার যে জায়গাগুলো সেটা খুবই সহজ এখানে আপনার প্রথমটার অ্যানসার মনে করেন টেবল আপনি ব্লক লেটারে টেবল লিখে দেন সেকেন্ডার অ্যানসার যদি হয়ে থাকে পেন্সিল ব্লক লেটারে পেন্সিল লিখে দেন এখানে সবগুলো অ্যানসার কিন্তু আমাদেরকে এখানে পেন্সিল দিয়ে দিতে হবে এবং ব্লক লেটারে চাইলে আপনি লিখতে পারেন না চাইলে অ্যানসারগুলো না লিখলে অসুবিধা নাই কিন্তু ব্লক লেটারে লিখলে আগেন আমি বলে দিই আপনাদের হাতের লেখা আরও স্পষ্ট করে বোঝা যাবে সো এক্সামিনাররা প্রেফার করে আপনি যাতে ব্লক লেটারে অ্যানসারগুলো লিখেন এরপরে আমরা কম্পিউটার বেসড আইএলস এক্সামের দিকে চলে যাই টাইম ডিউরেশন যেটা থাকে কম্পিউটার বেসড আইএলসের জন্য সেটা কিছুটা ডিফারেন্ট হয় কেন কারণ আপনি কিন্তু আপনার অ্যানসারগুলো ডিরেক্টলি স্ক্রিনে লিখে ফেলতে পারছেন অডিও শুনে শুনে আপনাকে এই ক্ষেত্রে ট্রান্সফার করার জন্য বা আনসার ট্রান্সফার করার জন্য ওই 10 মিনিট এক্সট্রা দেয়া হবে না সো আমাদের তো পেপার বেসড স্টাইলসে আলাদা করে সময় প্রয়োজন হয় কারণ আমরা বুকলেট থেকে আনসার শিটে আনসারটা ট্রান্সফার করতে হয় ওই 10 মিনিটে কম্পিউটার বেসড স্টাইলসে ওই 10 মিনিট থাকে না সো আপনাকে 30 মিনিটে পরীক্ষাটা শেষ করতে হবে কিন্তু আপনাকে 2 মিনিট সময় এক্সামের শেষে দেয়া হয়ে থাকে যেই সময়টাতে আপনি আপনার অ্যান্সারগুলো পুনরায় চেক করে নিতে পারবেন কম্পিউটার বেসড স্টাইলস এক্সামেরও একটি নমুনা আমরা আমাদের স্ক্রিনে রেখে দিয়েছি খেয়াল করে দেখবেন মনে করেন আপনি যদি প্রথমটার অ্যান্সার একদম প্রথমটাই হয়ে থাকে আপনি এটা মার্ক করে দিবেন দ্বিতীয়টার অ্যান্সার যদি 2 হয়ে থাকে তাহলে আপনি এটা মার্ক করে দিবেন তৃতীয়টার অ্যান্সার যদি 3 নম্বরটা হয়ে থাকে আপনি এটা মার্ক করে দিবেন মার্ক করে আপনি তারপরে নেক্সট প্রশ্নে চলে যাবেন আপনাদেরকে উপরে কিন্তু এই জায়গাটাতে দেখবেন সময় মানে কতটুকু সময় আপনার বাকি আছে সেটাও স্পষ্ট করে বলা হবে আমাদের এরই মধ্যে লিসনিং টেস্টের ফরম্যাটের ক্লাসটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা ওভারঅল একটি ধারণা পেয়েছি যে আইএলটিএস একাডেমিক সেকশনে লিসনিং টেস্টটাতে কতগুলো প্রশ্ন আসে স্ট্রাকচারটা কীরকম হয় এবং ওভারঅল ফরম্যাটটা কী আমরা পরবর্তী ক্লাসগুলোতে আইএলটিএস লিসনিং টেস্টে যেই যেই ধরনের প্রশ্ন এসে থাকে বা যেই যেই টাইপ অফ কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হয় সেই সকল ধরনের প্রশ্নগুলো আলাদা আলাদা করে আলাদা ক্লাসে বোঝার চেষ্টা করব এবং সেগুলোকে কিভাবে সলভ করা হয় সেগুলো দেখার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ